বন্ধুরা একত্রিশ মার্চ লাস্ট ডেট হোক বা তিরিশ জুন মানে এক এপ্রিল থেকে হোক বা এক জুলাই থেকে আপনাকে কিন্তু নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনার ব্যাঙ্ক সিএসপি বা এপিএস চালিয়ে রাখার জন্য কিনতে কিন্তু হচ্ছে যদি আপনি যে কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করেন সেই কোম্পানি আপনার একটা ওয়ারেন্টি পিরিয়ড বা অনেক পুরনো যদি ডিভাইসটা না হয়ে থাকে আর সেটা যদি ফেরত নেওয়ার ব্যবস্থা করে তাহলে আপনার মতো লাখ লাখ মানুষের লাখ লাখ সিএসপি হোল্ডারদের বা এই পি হোল্ডারদের কিন্তু খুবই উপকার হয় বলে শুধু আমরা মনে করি না আপনাদের মধ্যেও প্রচুর মানুষ কিন্তু মনে করেন আর আমরা এই আশায় অবশ্যই থাকবো আপনাদের মাধ্যমে আমাদের এই ভিডিওর কথা যেন সেই কোম্পানিগুলো এমপিসিআই বা আরবিআই কাছে পৌঁছায় বা ব্যাংক বা যে কোম্পানির আইডি নিয়ে আপনারা চালান তাদের দিক থেকেও কোনো সাবসিডি যদি আসে যে তাদের কাছ থেকে যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা নেন তারা আপনাকে কিছু ছুট দিতে চাইছে তবুও কিন্তু আপনাদের অনেকটা কষ্ট কম হবে বলে মনে করি বন্ধুরা আমাদের সাথে যারা জুড়ে কাজ করছেন এবং ভালোভাবে কাজ করছেন শুধু জুড়েছেন নাম মাত্র আর কাজ করছেন না তাদের জন্য নয় কিন্তু প্রত্যেক পিনকোডের প্রথম পেড মেম্বার এবং তারপরে বিভিন্ন সার্ভিসে যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন আপনারা ভালোভাবে তাদের জন্য এই ফিঙ্গারপ্রিন্টের উপরেও কিন্তু আমাদের অফার আছে জানতে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট শুধুমাত্র টিম মেম্বারদের জন্য বন্ধুরা টেক টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ডেডিকেটেড ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে যে বেল আইকনটা আছে সেটাকে টিপে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা আমরা কিছু স্ক্রিনশট দিয়ে আলোচনা করব সাথে সাথে আলাদা পারসেপশন থেকে আলোচনা করার চেষ্টা করব যেমনটা আনকার্ড ফিনটেক ইউটিউব চ্যানেলে আমরা এর থেকেও আলাদা পারসেপশানে আলোচনা করার চেষ্টা করব। যেমনটা ইলেকট্রলাল বন্ড যে পার্টিকে চাঁদা দিয়েছে বিভিন্ন কোম্পানি তার জলজান্ত একটা উদাহরণ আসছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে এই ইলেকট্রলাল বন্ড কারা কিনেছে তার মধ্যে দেখা যাচ্ছে ওষুধের যে ফার্মা কোম্পানিগুলো আছে তারাও কিনেছে তার মানে যখনই ভোট আসে বা ভোটের পরে আমরা সমস্ত জিনিসপত্রের দাম বাড় দেখি যে বেড়ে যাচ্ছে কারণটা আস্তে আস্তে এখন বোঝা যাচ্ছে হয়তো এখন ইলেকট্রলাল বন্ড কিন্তু আলটিমেটলি পার্টি ফান্ডে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসাদার সেটা শাকসবজি থেকে শুরু করে মাংস থেকে শুরু করে ওষুধ সমস্ত কোম্পানি কিন্তু ভালো ভালো অ্যামাউন্টের চাঁদা দিয়ে থাকে তো আলটিমেটলি চাঁদা পকেট থেকে তো দেবে না বন্ধুরা তার মানে চাঁদাটা আলটিমেটলি আগে হোক বা পরে মানে ভোটের আপনার আমার থালের থেকেই কিন্তু উঠবে খাবারের থেকেই কিন্তু উঠবে সেটা জল খান ভাত খান বা ওষুধ খান ফিনটেকের সাথে সাথে দেশ দুনিয়ার এই সমস্ত ইনফরমেশান আমাদের আংকার্ড ফিনটেক ইউটিউব চ্যানেলে থাকবে অবশ্যই আপনারা গিয়ে দেখবেন ভালোবাসা দেবে বন্ধুরা ব্যাংকিং অ্যাকাউন্ট ফিনটেক নিয়ে কথা ব্যাঙ্কিং নিয়ে কথা সিএসপি নিয়ে কথা তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকবে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন কী করে করতে হয় আমরা ভিডিও এনেছি ব্যাঙ্ক সিএসপি পাবেন কী করে আমরা ভিডিও আনি ব্যাঙ্ক তে কাজ কী করে করবেন আমরা ভিডিও নিয়ে আসি বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্ট রোজ কেন করবেন কীভাবে করবেন সেই বন্ধ করার রাস্তা নিয়েই আজকে আমরা ভিডিও এনেছি আর এখানে এইপিএস সিএসপিতে যারা আপনার আছেন তাদের কিন্তু একটা ভালো ইনকামের স্রোত আসতে চলেছে সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব কেন্দ্র সরকার বিভিন্ন ব্যাংককে। ভুলভাল বুঝিয়ে ইন্স্যুরেন্স বিক্রি করা যাবে না এই বিষয়ে কিন্তু কড়া স্টেপ নিয়েছে এবং মানা করেছে আমরা সেই নিয়েও আলোচনা করব কিভাবে এই ব্যাংকের সিএসপিগুলো ব্যাংকের এই প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনাদের যারা এই চালান তাদের বিরুদ্ধে বলে এবং কাস্টমারকে বেঁধে রাখার জন্য বিভিন্ন ব্যাঙ্ক এস বি আই পিএনবি ব্যাংক অফ বরোদা অফ আস যে ট্রানজাকশন সেগুলো বন্ধ করে দিচ্ছে আর এই বন্ধ তারা যদি এই পি এস করতে পারে বন্ধ অফ তো আপনার অধিকার আছে কাস্টমারকে কনভিন্স করিয়ে আপনার ওখান থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দিয়া এবং এক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে যদি ওই ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সুন্দরভাবে বুঝিয়ে কাস্টমারকে কিভাবে ক্লোজ করতে হয় এটা আমাদের ভিডিওটা শেয়ার করবেন দেখুক এবং অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দে কারণ একটা গরিব মানুষ বা এই পি এস থেকে টাকা টাকা তোলে খুব বেশি টাকা নেই এরকম মানুষের একাধিক অ্যাকাউন্ট বোধ থাকা ঠিক হবে না এটা তো গেল আপনার পারসেপশন সিটিজেনদের আরো আলাদা আলাদা পারসেপশন থেকে কিন্তু ব্যাংকের প্রতি বৃতস্রদ্ধ ব্যাংকের প্রতি খুশি নয় মনোপলি করছে ব্যাংক ব্যাংকের সিএসপিও মনোপলি করছে আমরা কারোর বিপক্ষে নই সাড়ে সাত লাখের ওপরে কমপ্লেন আরবিআই এর কাছে গিয়ে পৌঁছালো তার মানে আপনারা তো জানেন সাড়ে সাত লাখ কমপ্লেন গিয়ে পৌঁছেছে তার মানে কত লাখ কমপ্লেন এখনো মানুষ করেনি সহ্য করে গেছে বিভিন্ন কারণে সেই কারণগুলো আনটেক ফিনটেক ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করব বন্ধুরা এখানে এমনিতেই আপনারা বিভিন্ন মানুষ কমেন্টস করেছেন ভিডিও লম্বা হচ্ছে আসলে কবিতা খুব একটা ভালো লাগে না আমার কাছে গল্প ভালো লাগে যেখানে এক্সপ্লেন করা যেতে পারে যেখানে ডিটেলসে আলোচনা করা যেতে পারে আপনাদের ভালো না লাগলে দুঃখ তো লাগবে কিন্তু কিছু করার নেই বন্ধুরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আপনি কি জানেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম না জানলে আজকের ভিডিওটা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একের থেকে অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থেকে থাকে আপনি বিভিন্ন কারণে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন অনেক টাকা নেই অ্যাকাউন্ট রাখতে হলে অ্যাকাউন্ট মেনটেন্স করতে হয় বারো মাসের থেকে বেশি যদি অ্যাকাউন্টে লেনদেন না করেন তাহলেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অটোমেটিক্যালি সেখানে কিন্তু আপনি নিজের থেকেও বন্ধ করতে পারেন সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টই হোক বন্ধ করার কিছু নিয়ম আছে আপনি যে কোনো ব্যাঙ্কেই যান যদি অল্প কিছুদিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে কোনো চার্জেস লাগে না এক বছরের মধ্যে বন্ধ করলে একটা চার্জ লাগে এক বছর দু বছরের উপরে কিন্তু আর চার্জ লাগে না কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো পয়সা থাকে আপনি কিন্তু সেটা উজ্জ্বল করে নিতে পারেন বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন যদি টাকার উপরে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার চার্জ লাগতেই পারে আমি যেমনটা আলোচনা করলাম অ্যাকাউন্ট যখন বন্ধ করা হয় বন্ধুরা অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে কিন্তু কেওয়াইসি পুনরায় আবার করতে হয় কারণ আপনাকে প্রুভ করতে হয় আপনি অ্যাকাউন্ট যে বন্ধ করতে এসেছেন আর যে অ্যাকাউন্ট খুলেছিল তিনি একই ব্যক্তি তার মানে আধার কার্ড প্যান কার্ড ডেবিট কার্ড থাকলে চেকবুক থাকলে সমস্ত কিছু কিন্তু জমা করে আপনাকে অ্যাকাউন্ট ক্লোজ করতে হয় ভুলভাল বুঝিয়ে আর ইন্স্যুরেন্স করা যাবে না এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে ভুলভাল বুঝিয়ে আর কাস্টমারকে ইন্স্যুরেন্স করা যাবে না কারণ ইন্স্যুরেন্সে বন্ধুরা একটা কথা আপনারা জেনেই রাখবেন দশ থেকে পনেরো পার্সেন্ট আপনি মানে লাস্ট স্টেজে গিয়ে আপনি কমিশন পান আর ব্যাংকে যারা বসে আছে তারা পঁচিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কমিশন পায় বন্ধুরা কি প্রফিটের ব্যবসা আপনি বুঝতে পারছেন ইন্স্যুরেন্স সাধারণ মানুষের দরকার আছে কিন্তু বড় বড় ইন্স্যুরেন্স করিয়ে মিথ্যা কথা বলে আমি অনেক ব্যাংকে জানি ইন্স্যুরেন্স করাচ্ছে কয়েক বছর পরে কত ফেরত পাবে সেই রিটার্নটা হিসাব করছে সেটা যে মার্কেটের উপর ডিপেন্ডেন্ট মৃত্যু হলে বা এই ফ্যাসেলিটির জন্য সেসব ডিটেলসে কিছু যাচ্ছে না শুধু প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট ব্যাংক প্রাইভেট কোম্পানির সাথে সরকারি ব্যাংক প্রাইভেট কোম্পানির সাথে টাই আপ করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার প্রিমিয়ামের ইন্স্যুরেন্স করাচ্ছে এবং সেটাকে ইনভেস্ট হিসাবে দেখাচ্ছে যে আপনাকে পাঁচ বছর জমা দিতে হবে তারপরে এই পাবে নেই এই পাবেন পাবে আর ওই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মধ্যে পঁচিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কমিশন পাই এই পঁচিশ পার্সেন্ট লাস্ট স্টেজ পাই আর তার উপরে যখন স্ল্যাব যায় না মানে এপিআই মডেল বা অন্য কোনো মডেলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পয়সাই কিন্তু ইন্স্যুরেন্স যে কোম্পানি তার কাছে গিয়ে পৌঁছায় আপনার বাইক ইন্স্যুরেন্স দেখবেন আপনি যদি ভালো কোনো কোম্পানির সাথে জুড়ে থাকেন পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আপনি কমিশন পাবেন আমাদের সাথে যারা জুড়ে কাজ করছেন তাদের প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট আমরা কমিশন দিয়ে দিই মানে পঁচিশ ত্রিশ পার্সেন্ট আমাদের কাছে আসে অবশ্যই একটা টার্গেট থাকে ওই টার্গেট ফুলফিল করতে গিয়ে ভুলভাল বুঝিয়ে ব্যাংকের স্টাফ ব্যাংকের সিএসপিরা কিন্তু আপনাদের ইন্স্যুরেন্স ঢুকিয়ে দিচ্ছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিশাল করা আর এই সমস্ত বিষয়ে বিতঃস হয়ে কমপ্লেন করছে আর কমপ্লেন করলে ইন ফিউচারে যদি মোবাইল কোম্পানির মতো মোবাইল সিমের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পোর্টিং সিস্টেম চলে আসে বন্ধুরা তাহলে আমাদের মতো সাধারণ মানুষের থেকে খুশি আর কেউ হবে না ব্যাংকের স্টাফদের চাকরি পেয়ে গেলাম আর তারপরে জামায়ের মতো আদর পাওয়া আর আপনাদের সাথে কৃতদাসের মতো ব্যবহার করা এসব ছুটে যাবে ব্যাংকের সিএসপি ছুটে যাবে পোর্টিং সিস্টেমটা যদি চলে আসে এত কিছু সেন্ট্রালাইজড করছে আসলে এখানেও মনোপলি এই সমস্ত বিষয় আমরা এই যে মনোপলি না মানে পোর্টিং সিস্টেম চলে আসলে তখন কম্পিটিশন চলে আসবে না আমি যে কোনো সিম থেকে যে কোনো সিমে যেতে পারি কোম্পানি থেকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেও তাই হয়ে যাবে বন্ধুরা ই কে পরে ইউনিফর্ম কেওয়াইসি আসছে সেন্ট্রালাইজড একটা কেওয়াইসি তো সমস্ত কিছু যদি সেন্ট্রালাইজড হতে পারে তো আরবিআই বা এনপিসিআই এটা কন্ট্রোল করতে পারবে না ট্রায়ের মতো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পোর্ট করে দেওয়া হোক কাস্টমারের সুবিধার জন্য এত কিছু করছেন কাস্টমারের সুবিধার জন্য তো কাস্টমারের সুবিধার জন্য পোস্ট পোর্টিং সিস্টেমও নিয়ে আসুন তবে না পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা এস তাদের যে মনোপলি তাদের যে মানে চা করবে তাই মেনে নিতে হবে বন্ধুরা এখানে শুধু আমাদের সুবিধা না সরকারের সুবিধা হবে সুবিধা হবে কন্ট্রোল করতে তখন বলতে পারবে তোমার থেকে মানে এই যে কাস্টমার বেস কাস্টমার বেসের উপরেই তো এদের বন্ধুরা ভালো সার্ভিস দিক কাস্টমার বেঁধে রাখার চেষ্টা না করুক ভালো সার্ভিস দিক সাপোর্ট করুক তবে তো সিএসপির কাছেই মানুষ যাবে সিএসপি কাছে না গিয়ে এইপিএস হোল্ডারের কাছে যাচ্ছে আর ব্যাংক মনোপলি করে সিএসপি ওয়ালারা মনোপলি করে আপনারা কাস্টমার বেঁধে রাখতে চাইছেন বন্ধুরা সিএসপি বা ব্যাংকের বিরুদ্ধে আমরা নই কিন্তু কাস্টমারের জন্য সিটিজেন স্যাটিসফ্যাকশন সবার উপরে সেই সিটিজেন স্যাটিসফ্যাকশন যদি আপনারা না দিয়ে কাস্টমার বেঁধে রাখার চেষ্টা করেন আর ভাবেন আমরা পিএনবি আমরা এসবিআই আমরা ব্যাংক অফ যা করবো মেনে নিতে হবে তাহলে পোর্টিং সিস্টেমটা আসতে দিন আপনারা মানে কেন করছেন পোর্টিং সিস্টেমটা আসতে দিন ট্রায়াল মতো এনপিসিআই বা আরবিআই রেগুলেট করুক তখন দেখবেন এমনি দিয়ে আপনারা সার্ভিস সাপোর্ট ভালো দেবেন বন্ধুরা শেষে একটা কথাই বলবো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ কাস্টমারের পার্সোনাল ইস্যু আপনার মোটিভেট করতে পারেন যে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিন যেহেতু আপনাকে এই পিএস অফার্স করতে দিচ্ছে না আর আপনি আপনার ওখানে ব্যাঙ্কিং পয়েন্ট খুলে নেন বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি সবাই পাবে না কিন্তু আধার ওটিপি ইকিউআইসি ভিডিও কিউআইসির মাধ্যমে ভালো কমিশনের সাথে ক্রেডিট কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাদের সার্ভিস দিচ্ছে আর আপনি যখনই কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টের সিএসপি নিয়ে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দেবেন আপনার ওই জায়গাটায় আপনার ওই দোকানটাই কিন্তু একটা ব্যাঙ্কিং পয়েন্ট হয়ে যাবে আর কাস্টমারের তো টাকা জমা টাকা তোলা সরকারি পয়সা আসছে টিভিটি সেই পয়সাটা আসলো আমি তুলে নিলাম আমার সুবিধা অনুযায়ী আমার সময় মতো রাত আটটাও হতে পারে সকাল আটটাও হতে পারে যে সুবিধাটা ব্যাঙ্ক বা ব্যাংকের সিএসপি দেবে না ব্যাঙ্কে গেলে দু ঘন্টা লাইন ব্যাংকের সিএসপি দিতে গেলেও আধা ঘন্টা এক ঘন্টা লাইন কিন্তু আপনি যদি কাস্টমার কেন আপনার কাছে আসে এসপিআইদের কাছে কেন আসে কারণ ওখানে গিয়ে দশ মিনিটও দাঁড়াতে হয় না পাঁচ মিনিটও দাঁড়াতে হয় না আর এই সুবিধাটা কাস্টমার স্যাটিসফ্যাকশানদের জন্যই কিন্তু আরবিআই এপিএস এনেছিলো লকডাউনে এটা সাকসেস বেশি কেন তাই মনোপলি করে কোনো ব্যাংক যদি আপনাদের সাথে সিটিজেনদের সাথে কিছু খারাপ কিছু করার চেষ্টা করে সেখানে আপনাদের বিরোধিতা করতে হবে কারণ একবার যদি আপনি ঘুরে দাঁড়ান তো ওরা সার্ভিস সাপোর্ট ভালো দিতে বাধ্য আর সার্ভিস সাপোর্ট ভালো দিয়ে যদি কাস্টমার সিএসপির কাছে যায় আমি আবার বলছি এপিএস সিএসপি যারা চালাচ্ছেন শুধু ইপিএস এর উপর ডিপেন্ড করে আপনি নেই আর যদি থাকেন ভুল করছেন ভালো টিমের সাথে জুড়ে মাল্টিপল অনেক সার্ভিস আপনি আপনার দোকানে দেন যাতে কাস্টমার সিএসপির কাছে না গিয়ে ব্যাংকে বেশি না গিয়ে আপনার কাছে ম্যাক্সিমাম আসে বন্ধুরা আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে ভিডিওটা শেষ করব বন্ধুরা কোনো একটা লাক্স কোম্পানি বা অন্য কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির ভালো প্রোডাক্ট তার শোরুম আছে ওটাকে ব্যাংকের সিএসপি ধরে নেন আর আপনি আপনার দোকানে সেই কোম্পানির মাল কোনো না কোনো ডিস্ট্রিবিউটারের মাধ্যমে নিয়ে এসে বিক্রি করছেন এবার ওই সিএসপি মানে শোরুমওয়ালা আপনার সাথে সে লড়াই করছে বা কাস্টমারকে বলছি আপনার নামে ভুল ভাব সেটা তো ঠিক না তুমি সাপোর্ট দাও সার্ভিস দাও ভালো ঠিক মতো কমিশন মিনিমাম রেখে বিক্রি করে দাও জিনিসটা যদি ডিস্ট্রিবিউটার কাছ থেকে ওই দোকানদার ওই লাক্সা তোমার থেকে কমে বা তোমার থেকে একটু বেশি নিলেও কাস্টমার তার কাছে যেতে চাই তুমি বেঁধে রাখছো কি করে তোমার এই অধিকারটা দেয়নি মার্কেটটা কিন্তু ওপেন এক নয়তন্ত্র চলছে না এক নয়তন্ত্র চালাবেন না ব্যাংকের সিএসপি হন এই পি এস সিএসপি হন বা ব্যাংক হন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আলাদা ফ্লেভারের একটা ভিডিও চেষ্টা করলাম এই ধরনের ভিডিও আরও ডিটেলসে আলোচনা আমাদের আনকার ফ্রেন্ডে ইউটিউব চ্যানেলে হবে অবশ্যই আপনারা একবার চেকআউট করবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আইএনডি টেকজন সবসময় আপনাদের সাথে আছে